Onetmano se se scuola a mi te in da colina. Ah, ma allora bando qui da fare a me che te dai. Ora ho godo a me onet ভালো বুদ্ধি দিছি যে ভালো হতে জায়গা এখানে না কইরা ভালো হতে জায়গা কর না এখানে মিতে ভালো আছে টাকা কামাই করতে পারে গেলে হই গেলে আমি যাই আমি যাই আমি বাইরে দিন আনি দিন খাই এলে শুকর আমার কোনো ভালো একটা ব্যবসা পাইতাম তাই যে দোতাম যেটা বাস্তবে কথা আমরা ভালো করে মাইয়া ওই খারাপ হতে যাব না টাকা দিন মুয়াই আমার লগে কাম কর আমি তো ভাই আমি যে ইনকাম করি না বাঙালি তো ভাই আমি কোনো জেনি এক্সপ্রেশন খারাপ নিশা করি অনেক মানুষ অনেক খারাপ আছে নিশা করে আছে গান দিতে করে আছে দিন দিতে করে আছে অনেক মানুষ যাকে তাও যায় না চিন্তা করি এখানে ভিতরে যাইলে মানুষের কবরে জায়গা পাব না আর এখানে ভিতরে যাইলে মানুষের জায়গা পায় আমার ওই জায়গা দরকার না ভাই আমি দিন আনরম দিন খামো যা উভয় থাকুম তার শান্তি আমি ওগুলো ভিতরে চাই না ভাইয়া আল্লাহর কাছে আল্লাহ দোয়া করি আল্লাহ আমার একটা ভালো একটা ব্যবসা তো কেউ ধরা দিত আমি আর দিন দিন খাইয়া খাইয়া আল্লাহ আমি নামাজ করে দোয়া করতে পারি আমি এই চিন্তা করছি আজকে আমি অনেকবার চিন্তা করলাম এমন একটা মানুষ আমি কাছে পাই তা কম ভাই আমার একটা ব্যবসা ধরাই দাও আর আমি নামাজ করে আপনার জন্য আমি দোয়া করতে পারি আমি এই চিন্তে আজকে মন অনেক খারাপ আছে অনেক মানুষ অনেক কিছু পায় আমি কিছুই পাই না আমার কোনো ভাগ্য নাই কোনো কিছু পাওয়া ভাগ্য নাই অনেক মানুষ এদিন গেও পাইছে একজনে পাইছে 400 টাকা ওই মানুষের এমন ব্যবসাও দাঁড়াই দিতে আছে আমার ভাগ্য নাই আমি ব্যবসাও করতে পারবো এটা রাস্তায় পড়া তাই কী করবো জেনজি করে তো অনেক খারাপ কথা কর টাকা দিব এটা করবি নি এটা করবি নি তা তো এটা তো আমরা আমি যাই মানুষ যে কষ্ট করে খাওয়া লোয়া খাইতে পারে না একদিন খা দুদিন খায় না তিন দিন খা চার দিন খায় না যে কষ্টটা মানুষ করে আমিও করি তা কী করব তো আমার ব্যবস্থা কোনো কিছু নাই কেউ ভালো মানুষের ব্যবস্থা দিত তাই ব্যবস্থাটা করতাম এই যা হারা রাত বাঙালি তো গাই তো গাই আর বেচছে যা টাকা পাই তো এটা দোকান বা যে কোনো একটা কিছু আমরা ব্যবস্থা করে দিই থাকবেন তো কারণ এটা তো থাকে না মানে চলে যায় বা বাজে কিছু নেশা করে আমি আমার ভাই আমনগো জন্য আমি অনেক দোয়া করব আমার একটা ব্যবসা করার দরাই দিল আমি অনেক খুশি হব অনেকে ডেন্ডি খায় বা নেশা করে আমি ডেন্ডি নেশা করি না ওরা তো দেখতে আছে ওই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনি 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 থাকেন কি এলাকায় না হ্যাঁ আপনাকে কোথায় আসলে কোথায় কোথায় আসলে পাওয়া যাবে যদি ধরেন আমরা যদি সেই ব্যবস্থাটা করতে পারি এখানে পাইবেন না হলে ওই রাস্তার ওই পারে পাইবেন ওখানে মানে এমনি তো ধরেন রাতে থাকেন আপনি রাতে থাকে ওই যে বেগুনবাড়ির রাস্তায় রাস্তায় এখানে পুলিশ থাকে আর কি হ্যাঁ মানে কোনো অসুবিধা হয় না তেমনি তো রাস্তা থেকে যদি একটা বাসার ব্যবস্থা হয়ে যায় তাহলে একটা বাসার ব্যবস্থা হইলো ভালো আমার একটা সিগারেট দালাল হয়ে দিলে ভাই আমি অনেক খুশি হই আমি এই সঙ্গে রাস্তায় যখন বাঙালি না তো গাই আমি অনেক খুশি হই আমার দিলে ভাই আমি অনেক খুশি হই আমার 10,000 টাকা না 5,000 টাকা লাগে ওটা আমার বিবিতে আমার দরকার না আমার একটা দোকান লয়ে দিলে ভাই আমি অনেক খুশি হই আমার এই সঙ্গে রাস্তা হতে ভালো লাগতে সঙ্গে ভাই যে আল্লাহর কষ্ট আমি কি যে কষ্ট হে দাই কো কইতে গেলে আমার কষ্ট লাগবে অনেক হ্যাঁ একটু একটু বলেন একটু এই সাইডে হ্যাঁ থাকেন হ্যাঁ যে কষ্টের কথা বলবো হে কষ্টের কথা আমার অনেক কষ্ট লাগবে একটু বলেন একটু শুনি যে আনে বাবা মা না থাকে মানে কে দা আছে আল্লাহ ছাড়া কেউ না না বলেন যে বাবা মা না থাকাতে কি কি কষ্ট করেছেন কিভাবে আপনি আজকে কষ্ট আছে এই কষ্ট তো দেখতে আছেন তো এই যে আপনার স্বামী আপনাকে মারলো হ্যাঁ বা তার সাথে কি এখন থাকতে চাচ্ছেন বা সেখানে যেতে চাচ্ছেন তো কি করব মানুষের বিয়ে হইছে একটা মানুষের বিয়ে হয়েছে একটা একটা নারী মানুষের নিয়ে বিয়ে কয়টা একটাই আয় আমার মা আছে কষ্ট তো পাইছে আমার তো পাওয়া দরকার নাই আমি না খাইয়া রয়েছি আমার না খাওয়াই রাখছে কি হয়েছে আমি না খাইয়া রয়েছি সমস্যা আছে কষ্ট দা করি রাখটা কষ্ট দা করি বাঙালি তো গাইয়া যা খাই বেচতে পারি খামু না হইলে পড়া থাকতো আমার স্বামী আছে আমাগো জামাই আছে আমরা ইন করি না হ্যাঁ জামাই তো এখন চলে গেছে আইবো তার সাথে থাকতে চায়
মানুষে দিয়েছে একবার মানুষে 10 বার না আমি এইটা করিও না এইটা জানিও না আমার স্বামী সারা ভালো একটা ব্যবস্থা করে দেন ভাই না আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক লম্বা অনেক সুন্দর মানে যদি একটা ভালো পরিবেশে থাকে তাহলে অনেক সুন্দর পরিবেশে থাকতে পারে আরে আজকে গোসল করলাম না না আমি গোসল করলাম আমি পরিষ্কার থাকি অপরিষ্কার থাকি না আমি ভাত না খাইও তাই আমি অপরিষ্কার থাকি না লাগি আজকে মনটা অনেক নিজে কষ্ট কি হল আজকে সকালবেলা কিছু খাই না সারা দিনও কিছু খাই না বা খিদা লাগছে না আমি এই যে এই জন্য উঠতে আসি আচ্ছা আপনারে কোথায় কোথায় আসলে পাওয়া যাবে আমার এখানে আইলে বাসা পাওয়া যায় ওই পারে পাওয়া যায় আর ওই বেগুনবাড়ির গেটের সামনে পাওয়া যায় আচ্ছা আচ্ছা আমার একটা সিগারেট দোন লয়ে আদার আমি অনেক নামাজ করি আপনার জন্য আমি অনেক দোয়া করি আমার এই হাতে ভালো লাগে না এই বাঙালি তো গায়ে ভালো লাগে অনেক মানুষ অনেক খারাপ কথা বলে তাও এদিকে দিয়ে কান দিই না কিছু দিয়ে দেন না বাঙালি তো গায়ে আসলে কি খারাপ কথা একটু বলেন তো কষ্ট কথাগুলো একটু বলেন দেখা গেছে যে বললেন যে অনেকে অনেক খারাপ অপার দেয় কষ্ট হয় না মা যদি থাকতো মা তো অনেক সেভে রাখতো হ্যাঁ মা তো থাকতো রাখতো মা তো সারা কে আছে তো দেখো মা অনেক ছোট থাকতে মা মারা গেছে গা বইনেরা পাইয়া পুল্লা বড় করছে বইনে ও একটা গেছে গা আর বইনা আমরা বইনা আমার চাষা তো বই মরা গেছে গা হুয়া তো বইনা আছে আমার কোনো মাস ব্যাটের ভাই বোন নেই আর আছে আমার দুইটা ভাই আমার দুইটা ভাই যে দেশে বাড়িতে থাকে একটা ইয়া গাছ ইয়া মাটি কাটে আর একটা দোকান দিয়ে দোয়াল করে আমার দুইটা ভাই তো বাড়িতে আছে দুইটা ভাইয়ের ঘরে চারটা ফোলা হয় না আমার আমি খুব ফোন দিলে আমার ডাকে কুকুর চলে যাও কিছু করা লাগবে না তো আপনি আপনি তাহলে তাদের কাছে চলে যান চলে গেলে তো একটা ভালো পরিবেশ পাবেন এই যে এইভাবে রাস্তায় থাকা লাগবে না এই যে কম্বল দিছে হ্যাঁ তো জামু কয়টা টাকা জোগাইতে পারি তাই জামু যদি এই ভিডিও দেখে তারা আবার আপনার মোবাইল আছে না আমার মোবাইল নাই আচ্ছা আচ্ছা আম মোবাইল চালাই না মোবাইল দেওয়া পাই না দোকান লয়া দিলে আমি আর কোনোদিন এই রাস্তায় কোনো জায়গা আমি থাকবো না আমি ভালো জায়গায় চলে যাইতে পারি ভালো জায়গায় চলে যাবে মানে রাস্তায় থাকতে তো অনেক খারাপ অনেকে যে বললেন ভাঙ্গারি টোকাইতে গেলে অনেকে খারাপ কথা কথা বলে হ্যাঁ বলে ভাঙ্গারি তো হইতে গেলে কষ্ট করে রাখলাম কষ্ট করে আসতে চলবেন তার তো জানেন আপনার ঠিকানাটা আরেকবার বলুন বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর থানা সাতকিল জেলা লক্ষ্মীপুর পোস্ট অফিস সামনে পশ্চিম সোশালিয়া বাড়ির নাম পশ্চিম সোশালিয়া বাবার নাম জনামন সিং মার নাম রহিমা বেগম নিজের নাম